হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেগা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আরও একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি, যেই ভিডিওটার জন্য আমাকে অনেক দিন ধরে অনেকে রিকোয়েস্ট করছে। সে তা আমার ভিডিওটা বানানো হয়ে উঠছিল না, তো আজকে চলে এসেছি ভিডিওটা নিয়ে। তো থাম্বনেল টাইটেল দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো যে কী ভিডিও হতে চলেছে। প্রচুর রোদ সকালবেলায়, এখন সকাল 8টা বাজে। আজকে চ্যালেঞ্জের নাম হলো কুঞ্জল ক্রিয়া। তো চলো স্টার্ট করা যাক ভিডিওটা, তোমরা দেখতে থাকো। প্রথমে কুঞ্জল ক্রিয়া ক্রিয়া করার জন্য আমি এখানে দেখো এতটা পরিমাণ জল নিয়ে নিয়েছি, এক বাটি গরম জল। এই জলটা আমি পুরোটাই খাবো। কুঞ্জল ক্রিয়া করার প্রক্রিয়া, তো আমি এখানে এক গ্লাস জল নিয়েছি প্রথমে। তো তারপরে আমি এক গ্লাস জলে আমি অর্ধেক লেবু দেব। এই ভিডিওটার জন্য আমাকে অনেক দিন ধরে অনেকে রিকোয়েস্ট করছে। তো আমি শরীর খারাপ হবে এই ভয় করিনি, তো সকাল সকাল এই ভিডিও নিয়ে চলে এসেছি। কি যে হবে আমার, এরপরে দেব খাবার সোডা। পড়ছে টপক টপক করে ফুটছে সোডা জল, ভয়ও লাগছে ভিডিওটা করতে। তারপরে দেব এক চামচ মতো নুন। এক চামচ দেব না, তাহলে অনেকটা বেশি হয়ে যাবে। এই যে স্টার্ট, শরীর খারাপ করার জন্য স্টার্ট। নুন বেশি হয়ে গেছে, একটু জল মিশিয়ে
আমি হজম করে দিচ্ছি। এক বাটি গরম জল খেয়েও হচ্ছে না, হজম করে নিয়েছি। আরো এক বাটি ঠান্ডা জল নিয়ে আসলাম, এবার খেয়ে দেখি হয় কিনা। সেই হচ্ছে চোখ দিয়ে মুখ দিয়ে কতটা হলো দেখো, ওই ডেন দিয়ে বয়ে যাচ্ছে। তো আমি আর পারছি না বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। পেট পুরো খালি, 2-3 লিটার জল খেয়েছিলাম, 2 লিটারও বেশি, 3 লিটার মতো জল খেয়েছি। টাটা, সবাই ভালো থেকো, কথা হবে পরের ভিডিও। আমি আর কথা বলতে পারছি না, আমার গলা বুক জ্বালা জ্বালা করছি।